উনাকে গুলি করে মারলো। উনি যখন হাঁটতেন জানতেন অনেক কিছু, আমরা যথেষ্ট রেসপেক্ট করতাম উনাকে, কিন্তু হাঁটতে পারতেন না, উনাকে ধরে নিয়ে মারলো, ও অত্যাচার করেছে। এটা দুঃখজনক যে এত অমানবিক পৈশাচিক অত্যাচার যে মানুষের উপরে করেছে, মানুষকে দুঃখ। কিন্তু তারপরে বলতে হয় যে এই যে মানুষের ওনাকে আমরা শুনেছি, আমার জেঠামশাই বলেছেন, ওনাকে জেঠামশাই আমার লন্ডন লোককে বলেছেন যে এভাবে অত্যাচার করেছে ওনার উপরে। এভাবে নিজের জীবনের অনেক কিছুই দিয়েছেন, তুমি কোন রকমের টিকে আছেন, তাদের সঙ্গে তুমি কাজ করছো, শুনলে তুমি 80 বছরের বৃদ্ধার কথা। ওনাদের সঙ্গে আমার ফোনে বেশি কথা হয়, আমি তো এখান থেকে কাজ করছি, দেখা সরাসরি দেখার সৌভাগ্য এখনো হয়নি। তো 43 বছর আগের ঘটনাগুলো ঘটেছে, এখনো পর্যন্ত সবাই জানেন যে উনি উচ্চশিক্ষিত ছিলেন, মাস্টার্স লেখক ছিলেন, উনি লেখক, উনার সন্তানদের সামনে ওনাকে অত্যাচার করেছে। তারপরে এখনো পর্যন্ত ওনার বয়স এখন 73 বছর একজন বৃদ্ধা এখনো 43 বছর আগের সেই ঘটনা মনে করে হাউমা করে কান্না করে। আরেকটা জিনিস বোধহয় রমা চৌধুরী তার সন্তানরা যেহেতু মাটির নিচে শুয়ে আছে, উনি বোধহয় খালি পায়ে হাঁটেন, খালি পায়ে হাঁটেন, এবং মানে উনি মনে করেন যে এই শুধু সন্তানরা না, বাংলাদেশের মাটি উনি মনে করেন এখানে সমস্ত বাংলাদেশের শহীদরা শুয়ে আছেন, এবং সেই জন্য উনি খালি পায়ে হাঁটেন। আরো একটা কথা কি এই নয় আগুন, যে তাকে তার যে ভাইয়ের মতো হয়েছেন উনি একজন মুসলমান, মানে আপন ভাইয়ের চেয়েও বেশি তারা হিন্দু মুসলমান ভাই বোন, এভাবেই তো আমরা যুদ্ধটা করেছি, তাই না? তুমি আর একটু বলো, আমি তোমাকে থামিয়েছি, একটু বলো। বীরাঙ্গনাদেরকে নিয়ে দেখেছি আমি, একটু বলি সাংবাদিকতা করতাম, কিন্তু বীরাঙ্গনাদের নিয়ে ওভাবে আমরা জানতে পারিনি, এটা খুবই দুঃখজনক। সেটা হয়তো আমরা বইয়ে ওনাদের কথা পড়িনি, বাংলাদেশে মুক্তিযুদ্ধে মহিলাদের কথা যখন আসে, নির্যাতিতদের কথা, তখন বলা হতো একটুখানি পড়েছি যে নারী নির্যাতন হয়েছে, 2 লক্ষ বা 4 লক্ষ মা বোনকে নির্যাতন করা হয়েছে, এই দুটো লাইনের বেশি আর কোনো ধারণাই আমাদের ছিল না যে সেটি নির্যাতনের ধরনটা কত ভয়াবহ, মাত্রাটা কত আর কত ব্যাপক ছিল, কত ব্যাপক ছিল সেগুলো জানতে পেরেছি আমি এখানে আসার পরে। বলা যায় পাকিস্তানি এনজিও কর্মীর সঙ্গে পরিচয় হয়েছিল, ওটা বলি 2006 বা 2007, তখন উনি কথা কথা একদিন বলছিলেন যে বাংলাদেশের দুজন এরকম পাকিস্তানি আর্মিদের সঙ্গে চলে গেছেন, এরকম দুজন মুক্তিযুদ্ধে টর্চার্ড মেয়েদেরকে, তখন আমি ওনাকে বললাম যে আমরা কি কোনো ভাবে একটু আপনি হেল্প করবেন, আমি যদি ওনাদেরকে আমরা ব্যাক করে নিয়ে যেতে চাই দেশে। তখন উনি বললেন যে তার বোধ হয় কিছুদিন পরে উনি আমাকে এর মধ্যে পাকিস্তানে ব্যাক করেছিলেন, আমাকে ফোনে তখন বললেন যে ওরা আসতে চায় না। আমি তখন যে উনি আসতে চান না, কেন যেতে চান না বাংলাদেশে, বললেন যে ওনারা বলেছেন যে যে সময়টা তাদের দরকার ছিল, সারা দেশ তাদের পরিবার তাদের সমাজ তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই সময়টা ধর্ষণ, এবং তারপর তারা পতিতাবৃত্তি করে জীবন চালাচ্ছে, কারণ তাদেরকে ওখানে ওই পতিতালয়ে বেঁচে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হয়েছে। সেটা যখন শুনলাম সেই পর থেকে আমার ভিতরে এমন প্রতিটা দিনে আমার এমন যন্ত্রণা হতো যে যে স্বাধীন দেশে আমরা বাস করছি, আমরা বিদেশে এসেছি, ভালো ক্যারিয়ার করছি, বাংলাদেশি হিসেবে সুনাম অর্জন করছি, অথচ সেই দেশে স্বাধীনতার জন্য স্বাধীনতার 40
42 বছর পরেও কিছু মহিলা এখনো সম্ভ্রম দিয়ে যাচ্ছে জীবনের প্রত্যেকটা স্টেজে, প্রত্যেকটা মুহূর্তে তাদের মনে হচ্ছে যে তারা নির্যাতিত হয়েছিল এবং একটা শত্রুর দেশে গিয়ে তাদেরকে এখনো বলে পতিতা বৃত্তি করে জীবন চালাতে হচ্ছে। ভিতরে খুব যন্ত্রণা হলো। তারপরে যেটা হয় আমরা সময়ের সাথে ভুলে গেলাম, আবার যখন গত বছর আমরা রমা চৌধুরীর কথা যখন জানতে পারলাম, তখন আমাদের ইসাফান রাশেদ সে আমাদেরকে ফেসবুকে আমাদেরকে ইমেল করলো যে আমি জানান আপু কিছু করি। তখন রাশেদ ছিল আমাদের ডক্টর ফেরদৌস আমাদের ছিলেন আমাদের জুয়েলরা, আমরা এই চারজন মিলে তখন ভাবলাম যে রমা চৌধুরীর জন্য একটা ফান্ড রাইজিং বা কিছু করি। কিন্তু উনি তো লেখক, উনি কারো থেকে কোনো সাহায্য, প্রধানমন্ত্রী থেকে উনি সাহায্য নেননি। তখন আমি তখন ওনার সঙ্গে পার্সোনালি কথা বললাম, একটু রাজি করে নিলাম এভাবে যে আমরা যদি এখন বই কিনে নেই, কারণ উনি ভীষণ আত্মসম্মান, মানে এত বেশি আত্মসম্মান ওনাকে রাজি করে, আত্মসম্মান হবে তো, উনি তো আমাদের মা। আগুন, তোমার কাছে আবার ফেরত আসবো, এই জায়গা থেকেই আবার একটু বলবে যে বর্তমানে কাজটুকু, কিন্তু তোমার কথার সূত্র ধরে আমি একটু স্বপনের কাছে যাই। ভাই রে, ওই কথাটা কিন্তু তুমি আমাকে টেলিফোনে বলেছিলে যে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গায় তাদের রক্তের বিনিময়ে, এই জায়গায় 43 বছর লাগলো মানে আমাদের সত্যটাও জানতে। তুমি বলছিলে যে প্রতি মুহূর্তে স্বাধীনতা উপভোগ করছি। এই কথাটাই আমার মনে হয়, এবং আমার আপনাকে আমার প্রশ্ন ছিল যে 42 বছর আগে যারা যুদ্ধের বিরোধিতা করেছে তারা সেই দিকটা বুঝতে পারেনি যে কতটুকু বেদনাদায়ক, এর কতটুকু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা হয়েছে। কিন্তু 42 বছর পর, মানে পর যে স্বাধীনতার পর যাদের জন্ম হয়েছে, আগুনকে দেখে আমি অনেক প্রীত হলাম যে আমি চাই প্রতিটি মানুষ, তারা তো সেই যুদ্ধ বিরোধিতার সাথে সম্পৃক্ত ছিল না এবং না থাকাতে তারা কেন আজকে যুদ্ধ সম্পর্কে না জেনে, স্বাধীনতার মুখকে মূল্যায়ন না করে বিরূপ চিন্তা ভাবনা করে, বিরূপ মন্তব্য করে, এটা আমাকে বড় আঘাত দেয়। কারণ আমাদেরকে জানতে হবে যে প্রতিটি মানুষের রক্ত মাটির সাথে মিশে আছে। আজকে যদি দেশ স্বাধীন না হতো, তাহলে আজকে কেউ সেই স্বাধীনতার যে সুফল ভোগ করতে পারতো না। আজকে যারা আছে সবাই যে মসনদে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখে, দেশকে শাসন করার জন্য যে স্বপ্ন দেখে, দেশের শান্তির জন্য অথবা স্বাধীনতার বিরুদ্ধে যে কথা বলে, তারপর স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে। কবি বলে গেছেন একটা কথা, আজকে মনে হলো আমার তখনই, যে যে যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসিবে সে দংশনই জানে। যুদ্ধের সময়ে যারা বিরোধিতা করেছে তারা সেই দুঃখটা বোঝেনি, সেই বিষটা, বিষের আঘাতটা বুঝেনি যে স্বাধীনতা পেতে কত কষ্ট হয়। এবং যুদ্ধের পরে যাদের জন্মানো হয়েছে তাদের তো সেই কথা চিন্তা করার ব্যাপার না, কিন্তু তারা কলুষিত হয়ে গেছে। ওকে, আমরা একটু পরে একটা ব্রেকে যাব, আমি আগুনের কাছ থেকে একটু 1 মিনিট একটু কথা শুনি। আগুন, দেখেছো যে ও এত দীর্ঘ সময় পরে তোমাদের কি প্রণোদনা, তোমরা আবার এই নতুন প্রজন্ম এই কাজগুলো কেন করছো, কি ভেবে? আমরা শুনেছি এবং এখন এটা ডিপেন্ড করছে যে কোন পরিবার, কোন কোন স্কুলের শিক্ষক, কোন কে কিভাবে একটা স্টুডেন্টের ভিতরে বা একটা সন্তানের ভিতরে সে চেতনাটা ঢুকিয়ে দিয়েছে। তো আমরা হয়েছে যেটা পক্ষে হোক বিপক্ষে হোক, আমার মনে হয় সবাই স্বাধীনতাটা নিয়ে ভাবে, কিন্তু একটা জায়গায় যেটা মনে হয় যে ওখানে আমাদের রাজনীতিবিদদের একটা বড় ধরনের ব্যর্থতা ছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের আমি খুবই দুঃখের সঙ্গে বলবো অনেক 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 অবদান আছে, কিন্তু এই জায়গাটাতে ওনারা কেন পিছিয়ে গেলেন, কেন যে দেশে এত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন ওনারা ওইভাবে আমাদেরকে গাইড দিতে পারেননি, ফলে একটা অংশ সেটা বিভ্রান্ত হয়েছে, কিন্তু একই সঙ্গে আরেকটা অংশ কিন্তু আমরা ভেবেছি মুক্তিযুদ্ধ নিয়ে, এবং যে কারণে হয়তো দেশের বাইরে এসেও আমরা এখনো ভাবছি মুক্তিযুদ্ধ নিয়ে। অনেক ধন্যবাদ, এখন আমরা একটু ব্রেকে যাব, এই জায়গাতেই আসবো। প্রিয় দর্শক, শুনতে পেলেন আগুনের কথা, শুনতে পেলেন স্বপনের কথা মুক্তিযোদ্ধা পরিবারের, এবং আগুনের কথা যে ব্যাপারটা হচ্ছে নিজে নিজের একটা ব্যাখ্যা স্বার্থের জন্য দিয়ে ইতিহাসটাকে গুলিয়ে ফেলা হয়েছে, তাদের দুজনের কথাতে এটা বুঝেছি, কিন্তু সত্য কেন চাপা থাকবে, সত্য কোনোদিনও চাপা থাকবে না, সেই কথাই আমরা
ব্রেকের পর শুনবো, সঙ্গে থাকুন একাত্তরের চেতনায়, সমুন্নত থাকুন।